পরমাণু প্রযুক্তি নিরাপত্তা এবং এর নানাবিধ ব্যবহার সম্পর্কে জনগণকে সচেতন করতে সারা দেশ পরিভ্রমণ করবে রাশিয়ান প্রতিষ্ঠান এনার্জি অব দ্য ফিউচারের একটি পাস বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কমিশন রসাটম এই কর্মসূচির সার্বিক সহযোগিতা দিচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমা ওমসান ঢাকা উদ্বোধন করেন আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন জেলায় জনসংযোগ চালাবে এই পাস। এসব বিতরণ এ সময় বিতরণ করা হবে সংশ্লিষ্ট বিষয়ের সামগ্রী লিফলেট আয়োজন করা হবে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা